সাইফুল ইসলাম হেলাল আরেকটি প্রশ্ন রেখেছেন যে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কি? যাবে আবার যাবে না? স্ত্রীকে হালকা বিনোদন চুম্বন আলিঙ্গন, এটাতে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং আপনি অনুভব করেন যে কোনো অসুবিধা হবে না, তাহলে জায়েজ আপনার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় স্ত্রীদের চুম্বন করেছেন, এবং তিনি এটাও বলেছেন, আয়েশা এটাও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যৌন চাহিদাকে কন্ট্রোল করার ব্যাপারে তিনি তোমাদের চেয়ে বেশি সক্ষম ছিলেন। তার মানে বোঝা গেল যে এটা করতে গিয়ে যদি যৌনটা মানে যৌন কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হালাল জিনিস আমার স্ত্রী হালাল আমার নিজের কিন্তু কন্ট্রোল করতে পারলো না, সে সহবাসে লিপ্ত হয়ে গেল, যদি এরকম হয় তাহলে চুম্বন করা তখন তার জন্য হারাম হয়ে যাবে, কারণ তার এই চুম্বন তাকে এর চাইতে বড় অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, হারামের দিকে নিয়ে যাচ্ছে। সাদ্দানলি জারিয়া, ইসলামের মূলনীতি হচ্ছে এই যে কোনো কাজ করলে যদি তার দ্বারা বড় কোনো অন্যায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না। তো ব্যভিচারের প্রথম স্টেপ হচ্ছে, প্রথম সিঁড়ি হচ্ছে কি, দৃষ্টিপাত করা, অর্থাৎ পরনার দিকে তাকানো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, মানা করেছেন, অথচ এটা খুব বড় গুনাহ নয়, কিন্তু যেহেতু এই গুনাহটা বড় গুনাহ থেকে নিয়ে যাবে এজন্যে এটাকে শুরু থেকেই স্টপ করে দেওয়া হয়েছে। সুতরাং স্ত্রীকে চুম্বন করলে যদি আপনি নিজে কন্ট্রোল করতে না পারেন এবং সেখানে সহবাসে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার জন্য স্ত্রীকে চুম্বন করা যাবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।